আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানালা ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। পাঁচ সন্তান সহ আইএসএ যোগ দেওয়া ব্রিটিশ বাংলাদেশি সুখী বেগম এখন ব্রিটেনে ফিরতে চান। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ব্যক্তিগত সফরে লন্ডনে। এয়ারশোর নীতিমালায় পরিবর্তন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা 20 জনে পৌঁছানোর আশঙ্কা। ফ্রান্সে ট্রেনে হামলাকারী মরক্কান নাগরিককে জেরা শুরু। শুনছিলেন শিরোনামে বেড়ে বিস্তারিত। আইএসএ যোগ দেওয়া সুখী বেগম নামের পাঁচ সন্তানের জননী এখন ব্রিটিশ বাংলাদেশের নারী ব্রিটেনে ফিরে আসার আকুতি জানিয়েছেন। ম্যানচেস্টারের বাসিন্দা তিন মেয়ে ও দু ছেলের জননী সুখী বেগম স্বামী ও সন্তান সহ গত 10 মাসের বেশি সময় ধরে সিরিয়ায় আলবাব শহরে বসবাস করছিলেন। সুখী বেগম দাবি করেছেন, সিরিয়ায় আইএসএর হয়ে যুদ্ধে যাওয়া স্বামীকে ফিরিয়ে আনতেই তিনি সন্তান সহ সিরিয়া যান, কিন্তু আইএসএ ত্যাগে স্বামীকে রাজি করতে না পারায় নিজে এখন সন্তান সহ সেখান থেকে পালিয়ে এসেছেন। ব্রিটেনের আগে 700 বেশি নাগরিক ইতিমধ্যে আইএসএ যোগ দিয়েছেন, এদের মধ্যে প্রায় 100 নারীও রয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এক সপ্তাহের ব্যক্তিগত সফরে সস্ত্রীক লন্ডনে এসে পৌঁছেছেন। রোববার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাই কমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদ রহমান ফারুক সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি যান সেন্ট্রাল লন্ডনের হোটেল হিলটন পার্ক লেনে। সফরকালীন সময় এ হোটেলে অবস্থান করবেন তিনি। বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদরি জানিয়েছেন, এক সপ্তাহের ব্যক্তিগত সফর শেষে আগামী রবিবার দেশে ফেরার কথা রাষ্ট্রপতির। 7 দিনের সফরে এখানে এসেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এই 7 দিনের মধ্যে ডাক্তারদের সাথে পরামর্শ করবেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এই প্রবাসী বাঙালিরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল করছে, তিনি প্রবাসী বাঙালিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আজকে মাননীয় প্রেসিডেন্টকে হোটেল হিলটনে আমরা স্বাগত জানাচ্ছি। এবং 30 আগস্ট চলে যাবেন। যুক্তরাজ্যে এয়ার শো চলাকালে নিয়মিত বিরতিতেই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। এদিকে সোমবার রাতে বিবিসি জানায়, এ সোরহান দুর্ঘটনার প্রেক্ষিতে এয়ার শোর নীতিমালায় পরিবর্তন এনেছে ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি। এখন থেকে ঐতিহ্যবাহী কোনো ধরনের পুরনো বিমান এ ধরনের এয়ার শোতে আনা হবে না। গত শনিবার সাসেক্সের একটি বিমানবন্দরের কাছে এয়ার শো চলাকালে একটি জেট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সোরহ্যাম এলাকায় A27-এ ব্যস্ত সড়কে বিধ্বস্ত হয়। ট্রাফিকে আটকে পড়া কয়েকটি গাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হবার ঘটনায় এখন পর্যন্ত 11 জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা 20 জনে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় ভিডিও ফুটেজে দেখা গেছে, এক আসন বিশিষ্ট বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ার সাথে সাথে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এদিকে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এয়ারশোর পরবর্তী প্রদর্শনী বাতিল করা হয়েছে। ফ্রান্সের দ্রুতগামী ট্রেনে গত শুক্রবার হামলার চেষ্টাকারী অস্ত্রধারী মরক্কান নাগরিক আল কাজানিকে জেরা শুরু করেছে ফ্রান্সের পুলিশ। 25 বছর বয়সী কাজানি আইএসএর সাথে সংশ্লিষ্ট বলে জানা গেছে গণমাধ্যমের খবরে। বেলজিয়াম থেকে ফ্রান্সগামী একটি ট্রেনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করার পরিকল্পনা করছিলেন কাজানি। এ সময় ট্রেনের 3 যাত্রী কাজানিকে আটক করেন। এ ঘটনায় 2 যাত্রী আহত হন। এ ঘটনার পর ইউরোপের ট্রেন ও স্টেশনগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ডেগেনহাম সেন্ট্রাল জামে মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস নামে প্রকাশিত ম্যাগাজিনে অসত্য তথ্য ও মিথ্যাচার করা হয়েছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত 21 আগস্ট পূর্ব লন্ডনের মন্টিফিওরি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
তারিক আহমেদ শেখ। এছাড়া এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন হাজি আব্দুসহমান, মোহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মদ মতিউর রহমান দুলাল, আব্দুর রুফ ও মোহাম্মদ রহমান প্রমুখ। এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত ডেগেনহাম জামে মসজিদকে জনৈক বিলাল আহমেদ মিলন নিজেকে মসজিদের চেয়ারম্যান এবং নিজের কন্যাকে জেনারেল সেক্রেটারি ঘোষণা করে এককভাবে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এদিকে অভিযোগের ব্যাপারে বিলাল আহমেদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। যুক্তরাজ্য সফররত দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আবু জাহিদকে সংবর্ধনা দিয়েছে জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় কামাল আহমেদকে সভাপতি ও শাহজাহান শিকদারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আজিজ চৌধুরী, হোসেন আহমেদ সাইম, ওয়েস আহমেদ, আব্দুল বাসিদ, আওলাদ মুশতাক, শামসুর রহমান, লোকমান আহমেদ, সেলিম আহমেদ প্রমুখ। আমাদের এলাকাকে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ার জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে। শনিবার ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বর্মত সি সাইটে আয়োজিত বনভোজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি হাজি সেলিম চৌধুরী, উপদেষ্টা হাবিবুর রহমান শহীদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম মৃধা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশ নেন মোহাম্মদ জাকির হোসেন, কামাল খোকন, সামিনা নাসরিন, স্বপ্না বাবলা রাজ, মফিজউদ্দিন, শাহজালাল, মহিউদ্দিন টুটুল, শামিমা আক্তার, জিনা তারা সাইদ প্রমুখ। উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকে সভা পূর্ব লন্ডনের রেস্টুরেন্টে উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সৈয়দ রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার আলম ও মোহাম্মদ আয়াসের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন শাহ আফরোজ আলী, আলহাজ খালিস মিয়া, আলহাজ আতাউর রহমান, আব্দুল হেলাল চৌধুরী, সেলিম প্রমুখ। এবার খেলার খবর। প্রথম ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ফার্স্ট র্যাপিড চেস টুর্নামেন্ট 2015। রোববার পূর্ব লন্ডনের ব্যারিওন রিচার্ডসন স্কুলে টুর্নামেন্ট দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে মোট 50 জন প্রতিযোগী অংশ নেন। জুনিয়র বিভাগে শাহজাহান সাইদ চ্যাম্পিয়ন এবং শ্রেয়ার্স রয়্যাল রানার্স আপ হন। সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হন ইমরান আলী এবং রানার্স আপ হন সেলিম তাহিদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্যানারি ওয়ার্ফের স্ট্র্যাটেজিক ডিরেক্টর হার্ভার্ড টোভার ও নিউহ্যাম কাউন্সিলর কাউন্সিলর রহিমা রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল আলম খান, সাধারণ সম্পাদক কালাম ভুইয়া, আশরাফুল হোসেন নান্নু, মোস্তাক চৌধুরী প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। সুইজারল্যান্ডে বর্ণাঢ্য আয়োজনে শেষ হল হোলি ফেস্টিভ্যাল। ব্রাডফোর্ডে সিরাতুন্নবী মহাসম্মেলন সম্পন্ন। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। গত শনিবার দ্বিতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনে শেষ হল সুইজারল্যান্ডের রঙের উৎসব হোলি ফেস্টিভ্যাল। রিপোর্ট করছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। সুইজারল্যান্ডের হোনভাঙ্গেনের স্থানীয় বিস্তীর্ণ পাহাড়, লেক আর আঙুর বাগান জুড়ে অবস্থিত এমপি থিয়েটার এলাকায় গত শনিবার দ্বিতীয়বারের মতো হয়ে গেল রঙের উৎসব হোলি ফেস্টিভ্যাল 2015। শতাধিক টন রং আর 120 প্রাঙ্ক মূল্যের 8,000-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল উৎসব শুরুর এক সপ্তাহের আগেই। লাইফ ইজ কালার্স
অ্যান্ড কালার্স ফর লাইফ, এই স্লোগানে জীবনকে বর্ণিল করতেই এই উৎসবের আয়োজন। What is color this? It's a traditional festival from India. Yo. Hast du gern gefahren? Ja. Und Musik, alles cool? Ja, alles geil. Ich finde es gut, aber es fehlt mir ein bisschen Farbe. Ich hätte gerne ein bisschen mehr Farbe. ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হোলিয়াস ধর্ম বর্ণ নির্বিশেষে এক সার্বজনীন রঙের উৎসবে পরিণত হয়েছে ইউরোপের 11টি দেশে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আগামী 11ই সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে লন্ডনে। পৃথিবীর শ্রেষ্ঠ একটি শহরে কোনো প্রকার নেতিবাচক প্রভাব এড়িয়ে এরকম একটি উৎসব আয়োজন করতে পেরে সবাই খুশি, জানালেন জার্মান তরুণ আয়োজক মাক্সিম ডেরেনকো। Dieses Jahr sind wir wieder hier in Zürich, in Hintwangen, um genau zu sein, wieder mit dem Holi Festival of Colors. Diesmal etwas später im Jahr, letztes Jahr waren wir im Juli, jetzt im August. Es ist wundervoll, wir haben diesmal mehr Leute da, wir sind bei 8000, sind ausverkauft. Mehr geht hier einfach nicht auf die Fläche. Wir sind schon seit einigen Wochen ausverkauft, also wir sind sehr zufrieden. Keiner hat was Negatives und so etwas gehört in dieses Jahr? Überhaupt nicht, es ist einfach durchweg wundervoll, die Leute haben Spaß. Es ist sehr friedlich, sehr sicher. Die Leute feiern und das ist das Wichtigste. ধর্মীয় একটি গোষ্ঠীর কোন এক উৎসব প্রয়োজনে কিভাবে সার্বজনীন হয়ে ওঠে তারই প্রমাণ জুরিখের এই রঙের উৎসব। হুনবাঙ্গেনের হোলি ফেস্টিভ্যাল থেকে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, সুইজারল্যান্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বার্মিংহাম আওয়ামী লীগ। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, রোববার বার্মিংহামের একটি হলে অনুষ্ঠিত শোক সভায় বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি আলী হাসানের সভাপতিত্বে ও বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের পরিচালনায় সভার শুরুতে 15ই আগস্টের শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান বার্মিংহাম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। শোক সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ রহমান মিসবাহ। অতিথি ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি সাদেক মিয়া শামসু, শাহ রুকুন আহমেদ, বুলন চৌধুরী, মোস্তফা কামাল বাবলু, সারফুল আলম, কামাল আহমেদ, জাসদ নেতা জুনেদুর রহমান, মঈন চৌধুরী সহ আরো অনেকে। যুক্তরাজ্য ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বিএনপির যোগদান অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি হিসেবে কাইয়ুম খান ফয়সালকে নির্বাচিত করা হয়েছে। ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট শাখার কমিটিকে আরও শক্তিশালী করতে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকরা। সভায় বক্তারা বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে সবার প্রতি আহ্বান জানান। জাতীয় শোক দিবস উপলক্ষে মিডল্যান্ডস আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি জানান, স্মল হিতের একটি ভেন্যুতে মিডল্যান্ডস আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়ালালউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসকর উদ্দিন দুলুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ খান তৌহিদ। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইব্রাহিম আলী, কবির উদ্দিন, মকুদ্দুস আলী, শাহ মুর্তুজ আলী, নুরুল ইসলাম কিসলু সহ আরো অনেকে। ব্রাডফোর্ডে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবন ও আখলাক সম্বন্ধে ও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে জীবন পরিচালনা করতে মুসলমানদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ও আখলাক পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ ব্রাডফোর্ড শাখার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে গত 22 আগস্ট রবিবার অনুষ্ঠিত হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলন। এতে বাংলাদেশ ও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত উলামায়ে কেরাম ও ব্রাডফোর্ড ও পার্শ্ববর্তী শহরের বিপুল সংখ্যক মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাওলানা কারী উসমানের সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সম্মেলন। মাওলানা এখলাসুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শায়খ মুফতি সাইফুল ইসলাম, সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাডফোর্ড। প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদিস হযরত মাওলানা তফাজ্জুল হক, সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বিশেষ অতিথি শায়খ মুফতি আব্দুল হান্নান ও মুফাসসিরে কোরআন হযরত আল্লামা নুরুল ইসলাম সাহেব অলিপুরি ও মৌলানা জুনায়েদ আল হাবিব। বক্তব্য রাখেন মৌলানা ওবায়দুল হক, মৌলানা হাফেজ সাইফুল আলম, কারি শাহ আব্দুল হান্নান, মৌলানা হাফিজ জুবায়ের আহমদ, মৌলানা মনসুর আহমদ সহ আরো অনেকে। উলামায়ে কেরামগণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্ন থেকে জীবনের বিভিন্ন দিক নিয়ে নবীজির আমল ও আখলাক সম্বন্ধে মুসল্লিদের সামনে দিনই আলোচনা তুলে ধরেন। মহাসম্মেলনে আল্লাহ 99 নাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করায় আব্দুল গফফার ও আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি জানানো হয়। এছাড়া সম্প্রতি আল্লামা মুফতি আহমদ শফি সাহেবকে নিয়ে কটূক্তি করায় তীব্র নিন্দা জানানো হয়। যদি স্বাধীনতা যুদ্ধের যুদ্ধের যোদ্ধাদের সাথে বেইমানি করলে যদি তাদের বিচার হয়, তাহলে ইসলামের জন্য যারা রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, আজকে পৃথিবীর মানচিত্রে সব জায়গায় পৌঁছেছেন, সেই ইসলামের হকের বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, তাকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, তাকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কাফিররা হুজুর সালামের বিরুদ্ধে ব্যবহার করতো, আজকের দিনেও যারা হকের দাওয়াত দেয় তাদেরকেও এইসব শব্দ ব্যবহার করে। মাওলানা ইলিয়াস আমার আমিরে তবলিগ জামাতকেও পাগল বলতো, আহমদ শফিকেও আর কি না করব, যত ভাষা আছে বলার কিতাবে না এসব প্রয়োগ করা হচ্ছে। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে রোববার লোজান শহরের একটি কমিউনিটি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামীম আহসান। আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউলা খান রিপন জানান, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং সভাপতি শ্যামল খানের সভাপতিত্বে শোক সভায় আলোচনা করেন ঘাতকদালা নির্মূল কমিটির খলিলুর রহমান, মাইনরিটি কমিটির অরুণ বড়ুয়া, বাংলাদেশ ক্লাব জেনেভার আমজাদ চৌধুরী, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হারুনের রশিদ ব্যাপারী, ইমরান খান মুরাদ, নজরুল জমাতদার সহ আর অনেকে। বক্তারা বঙ্গবন্ধুর ঘাতকদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় দ্রুত কার্যকর করার জন্য দাবি জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে সভা করেছে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স। আমাদের প্রতিনিধি সৈয়দ সাহিল জানান, রোববার প্যারিসের একটি হলে বিএনপি নেতা মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে এবং গোলাম রসুল রুবেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম সরকার, ফ্রান্স বিএনপির নেত্রী শামিমা আক্তার রুবি, লেলিন আহমেদ, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম মিলন, সাজ্জাদ হোসেন রাজু, খোরশেদ আলম, জহিরুল ইসলাম লিটন, মোহাম্মদ রবিন, আবুল কাশেম মোহাম্মদ রাশেদ। এবার সিলেটের খবর। দৈনিক 400 টাকা মজুরি প্রদান সহ 12 দফা দাবিতে সিলেট নগরীতে মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান করেছে চা শ্রমিকরা। রোববার সিলেটের মালনীছড়া চা বাগান থেকে শ্রমিকরা মিছিল শুরু করেন। মিছিল থেকে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন চা শ্রমিকরা। চা শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি দৈনিক 400 টাকা করা, শ্রম আইন অনুযায়ী বকেয়া সহ সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান, চা বাগানে বসবাসকারী শ্রমিকদের ভোগ দখলকৃত ভূমির স্বত্ব অধিকার দেয়া। মিছিল ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চা শ্রমিক সংঘের আহ্বায়ক রাধা মণি মোন্ডা, বাংলাদেশ সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘ সভাপতি নুরুল হুদা সালেক প্রমুখ। সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুরে তুরুকখলা ইসলামিয়া আলিম বালিকা মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউকে ভিত্তিক সংগঠন সেলফলেসের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের 17 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত টিম দিনব্যাপী এই ক্যাম্পে উন্নত সেবা প্রদান করেন। এ উপলক্ষে স্থানীয় চৌধুরী বাজারে দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও এটিএম মাসুদ চৌধুরী পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জেদান আল মুসা। বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন এবং সিলেট জেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। পাঁচ
পাঁচ সন্তান সহ আইসে জোপিয়া ব্রিটিশ বাংলাদেশের সুখী বেগম এখন ব্রিটেনে ফিরতে চান। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ব্যক্তিগত সফরে লন্ডনে। এয়ারশো নীতিমালায় পরিবর্তন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছানোর আশঙ্কা। ফ্রান্সের ট্রেনে হামলাকারী মরক্কান নাগরিককে জেরা শুরু। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।